এই উদাহরণটা এখনো আমি শুধু আসলাম হাঙর বাজে চার টুইলার সামনে ইলাম একটা টেবিল রাখা আসল। চার টুইলায় ফরমাইলা যে এই টেবিলে পরিণত হওয়ার আগে আসলো কাঠ, ঠিক কিনা? এর আগে আসলো গাছ। প্রজাক্রমে এগুলা সিরা হয়েছে, সিজন করা হয়েছে। পরবর্তীতে একজন বিজ্ঞ মিস্ত্রির দ্বারা এগুলারে বানানি হয়েছে, ঠিক কিনা? যদি এই টেবিলত মিস্ত্রির গুণাগুণের কারণে সৌন্দর্য প্রকাশ পায় আর আমরা এই টেবিলটারে দেখি আটাই আটাইয়া এই টেবিলের তারিফ করি, এই টেবিলটা এত চমৎকার, এই তারিফটা টেবিলর না যে প্রস্তুত করছে মেস্তরি হার মেস্তরি, ঠিক না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল, আল্লাহ এখানে সৃষ্টি হয়েছেন দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তার নিয়ামত হল দান করছেন, এই নিয়ামতগুলা অন্য কারোরে দান করছেন না, না করছেন বৈশিষ্ট্যগুলা তাহলে আলাদাভাবে আল্লাহ তার হাবিবরে দান করছেন। যদি এগুলা আমরা উম্মত হিসাবে আলোচনা করি, এই আলোচনা খার আলোচনা, এই আলোচনাটা হইল স্বয়ং রব্বুল আলামিনের আলোচনা, এই তারিফটা হইল স্বয়ং রব্বুল আলামিনের তারিফ। ফোকাস করেন অতএব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান উপমান এগুলা যদি আমরা আলোচনা করি, এই আলোচনা করার কারণে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি মহব্বত বাড়ে আর এই আলোচনা করার কারণে আল্লাহর হাবিব খুশি হই, স্বয়ং রব্বুল আলামিনও খুশি হই, ফোকাল আলহামদুলিল্লাহ, যার কারণেই আমরা ইজাতীয় মুবারক মহফিলের আয়োজন করি, অংশগ্রহণ করি। আমরা কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, তার পাশাপাশি সিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, সুবহানাল্লাহ। কিন্তু এই মাস ব্যাপী আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, বারো এগারো মাস আমরা সিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, ফোকাল আলহামদুলিল্লাহ। আরবে শব্দ হইল মিলাদ, মাউলিদ, মৌলুদ, তিনটা শব্দ নাই যাব। মিলাদ হইল জন্মকাল, মাউলিদ হইল ও মিলাদ হইল জন্ম সময়, আর মাউলিদ হইল জন্ম কাল, মৌলুদ হইল জন্ম স্থান, ফোকাল আলহামদুলিল্লাহ, তিনটা অর্থ। বিশ্ববিখ্যাত আরবি কিতাব আল মঞ্জির কিতাব মিলাদর অর্থ আনছেন যে জন্ম সময়, আনার কারণ হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনে রব্বুল আলামিনে যে সময় পাঠায় সেই সময় এবং এর আগে এবং এর পরে রব্বুল আলামিনে তার হাবিবর আগমন উপলক্ষে যে অলৌকিক ঘটনা অকল প্রকাশ করলাম, এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহফিল আমরা ওগুলা আলোচনা করব, আলহামদুলিল্লাহ। দুনিয়ার বিখ্যাত কিতাব রহমতুল্লাহি আলাইহি লেখা খাসাইসুল কুবরা, এটা অন্য ভাষায় লেখা আসলো এই বাংলাদেশের
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাসিক আল মদিনার প্রতিষ্ঠা করলাম আল্লামা মুহিউদ্দিন মুহিউদ্দিন খান সাহেব এই কিতাবের বাংলা অনুবাদ করেছেন। এই কিতাবও মিলাদুন্নবী সম্পর্কে, পবিত্র রবিউল আউয়াল মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। যদি আমরা এই বাংলা কিতাবটা আমি পড়ে লিখতে পারি তা আমরা মনে যে কুটকুটি আছে, সন্দেহ আছে, ইউলা দূরই বহু কাছে ভয়ান্লাহ। কারণ এই সময় যে অলৌকিক ঘটনা হল আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাইছে, এই এগুলা আমার হান ক্ষুদ্র মানুষের আলোচনা করার সাহস রাখি না, আর এগুলা আমার দ্বারা আলোচনা করা সম্ভব নাই। কথা বলেছেন পারছি, বিজ্ঞ উলামায় কেরাম হল ছাড়া এগুলা আলোচনা করা সম্ভব নাই। যার কারণে এই কিতাবখানা যদি আমরা আনি পারি আলহামদুলিল্লাহ, এই পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও বিভিন্ন আলোচনা এই কিতাবের মাঝে হর্ষই আমরা এই কিতাব পড়লে আলহামদুলিল্লাহ উপকৃত হই। এটা দ্বিতীয় খণ্ড মনে হয় সম্ভবত, তাই বর্তমানে জমিনও নাই, দুনিয়ার তাকালীন সময় মনে হয় এটা প্রকাশ করিয়া গেছেন, আমার জানা নাই। প্রথম খণ্ড আমার কাছে আছে। তো আমরা যে সন্দেহগুলা দূর করবার উপায় হইল যে বিশ্বনন্দিত এই কিতাব, এই কিতাবখানা আমরা প্রত্যেকেই পড়তাম পারবো, কারণ বাংলাতে অনুবাদ করা হয়েছে। আমরা যে কিতাবটা সংগ্রহ করি পড়ি আলহামদুলিল্লাহ, আমরা এই কিতাব পড়লে উপকৃত হইব। যাই হোক, এই মুবারক মহফিলের উদ্দেশ্য হইল আমরা শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া সম্পর্কে রব্বুল আলামিনে আমরা শুভ সংবাদ প্রদান করেন, আবার আমরা দমক দেন, সতর্ক করেন। আল্লাহ তান কালামে পাক ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ তোমাদের আন্দে যে আমি নিয়ামত হল দান করছি, এই নিয়ামতর যদি শুকুর গুজার করো, শুক্রিয়া আদায় করো, তাহলে এইসব নিয়ামত হল যে আমি আরো বাড়াইয়া দিব, বলাইয়া দিব। আর যদি এইসব নিয়ামতর সুখিয়া আদায় না করো, তাহলে সতর্ক হরণ দম হতেন জানিয়া রাখো, আমার পক্ষ থেকে কঠিন থেকে কঠিন শাস্তির অভিযান আছে। অতএব আমরা বুঝলাম যে আল্লাহর দেওয়া ছোট বড় নিয়ামতর সুখিয়া আদায় করলে আল্লাহ এই নিয়ামতকে বাড়াইয়া দিন, বর্ধিত করে দিন, আর সুখিয়া আদায় না করলে আমরা প্রত্যেকেই আল্লাহর তরফ থেকে শাস্তি ভোগ করতে হইব। যার কারণেই তামাম দুনিয়ার মুসলমান হলে এই বড় বড় নিয়ামতের মাঝে বড় নিয়ামত হইলা হুজুরে পূর্ণুর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে এই মাস ব্যাপী আমরা সুক্রিয়াতান সুক্রিয়াতান আমরা এই জাতীয় মুবারক মহফিলের আয়োজন করি, তাকে আমরা বেশি বেশি করি ইবাদত বন্দেগী করার চেষ্টা করি, অন্যান্য নেক আমল হল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই জাতীয় মুবারক মহফিল হল আর টুটা ফাটা আমল হল দে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ক, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
আগমন উপলক্ষে আগে এবং পরে বা এই সময় আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা ফল প্রকাশ পাইছিল ওগুলা তাই আলোচনা করতে আরম্ভ করলাম। উপস্থিত তাম সাহেবায় কেরা মহলে এগুলা শোনার পর এরার ভিতরে ইমানি জোশ আসলো। ইমানি জোশ আওয়ার কারণে এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেচতে আরম্ভ করলাম। আর ঠিক সেই মুহূর্তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো আগমন করলাম। আগমন করিয়া তাম সাহাবায়ে কেরাম উপস্থিত তাম সাহাবায়ে কেরাম উদ্দেশ্যে ফরমাইলা যে হাল্লাক লাকুম শাফাআতি, আমার লাগে তোমাদের লাগে শাফাআত ওয়াজিব হইল। সুবহানাল্লাহ। এই ধরনের আলোচনা শুনিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইছেন, এমনকি শুভ সংবাদ প্রদান করছেন যে আমার লাগে তোমাদের লাগে শাফাআত করা ওয়াজিব হইল। আলহামদুলিল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার শান মান মর্যাদা এগুলা আলোচনা করতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে খালি দোয়া করতা ফোকাস রাখতা, এমনকি শেষ পর্যন্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে একটা মিম্বর বানাইয়া দেওয়া হইল। আর এই মিম্বর উভয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতা, তাম সাহাবায়ে কেরাম হলে এগুলা শুনতা, এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা শুনিয়া খুশি হইতা দোয়া করতা ও আলহামদুলিল্লাহ। তা আমরাও যেন এই মাসব্যাপী বেশি বেশি করে এগুলা আমল করি, এমনকি
আপনারা স্মরণ আছে আমরার মুর্শিদুনাল মুকাররাম আল্লামা সাহেব কুতুবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি কোরআন এবং সুন্নাহ মোতাবেক দীর্ঘ 80 বৎসর আমরারে নসিহত করিয়া গেছেন। এই মুবারক নসিহতর মাঝে এক নসিহত করতে তুমি তো বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করবে, আপনারা মুরব্বী সাহেবগুলো স্মরণ আছে ঠিক কিনা? একান্ত ঘোষণা করে এই আয়াতের পরিমা আমরা প্রত্যেকের কণ্ঠস্থ উলামায়ে কেরাম হলেও এই আয়াতে করিমা তিলাওয়াত করুন। ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করুন যে নিশ্চয়ই আমি এবং আমার তামাম ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। রব্বুল আলামিনের হুকুম করেন যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই নো বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবের সালাম জানাও। হাদিস শরীফে দেখা যায় যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করুন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন এই দুরূদ শরীফ সম্পর্কে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করব রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। দ্বিতীয় পুরস্কার এই দুরূদ শরীফ পাঠ করনেওয়ালার নামায় আমল নামা তাকিয়া 10টা ছোট গুণা মিটাইয়া দেয়। ফোকাস ভাই, তৃতীয় পুরস্কার রইল ও ব্যক্তির 10টা পদমর্যাদা অর্থাৎ সম্মান বাড়াইয়া দেয়। ফোকাল আলহামদুলিল্লাহ, আমরা যদি আমরার মুর্শিদুনাল মুকাররাম আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এই 5টির আমলে পরিণত করতাম পারি তাহলে হিসাব মিলাইয়া দেখুক একবার যদি দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ 10 বার রহমত বর্ষণ করেন, 10টা ছোট গুণা মিটাইয়া দেন, 10টা সম্মান বাড়াইয়া দেন, তা আপনি হিসাব মিলাইয়া দেখুক 200 বার যদি আমরা দুরূদ শরীফ পাঠ করতাম পারি, আমল করতাম পারি, কত রহমত বর্ষণ করে কত সম্মান বাড়াইয়া দেবে। হোক আলহামদুলিল্লাহ, সাহাবুল্লাহ তার মন গিয়া এই নসিহত করছেন না, আর খালি আমরা সাধু নসিহত করছেন না, ইতিপূর্বে যত আউলিয়ায় কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বড় বড় ইসলামের চিন্তাবিদ হলেও এই নসিহত করিয়া গেছেন। এই ধারাবাহিকতা মোতাবেক আমরা সাহাবুল্লাহ করিয়া গেছেন, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত এই নসিহত করাইব। আল্লাহ তার বান্দা হলো এই নসিহত করাইব। হোক আলহামদুলিল্লাহ, এই নসিহত এত গুরুত্বপূর্ণ, সাহাবুল্লাহ এই নসিহতের মাঝে সর্বপ্রথম আমরা নসিহত করতাম যে তুমি জান 5 ওয়াক্ত নামাজ শান্তিপূর্ণভাবে কায়েম করার চেষ্টা করিও। ফোকাস সুবহানাল্লাহ, কারণ যত ইবাদত বন্দেগী আছে তাম ইবাদত বন্দেগীর মাঝে আল্লাহর প্রিয় ইবাদত হইল, শ্রেষ্ঠ ইবাদত হইল যে ইবাদতে আপনি আমি দায়ী আর কায়েম না করলে অন্যান্য কোনো ইবাদতে আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না, এই ইবাদতের নাম হইল নামাজ। ফোকাস সুবহানাল্লাহ, ওলাগি আমরা হইতা যে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করিল, আবার সঙ্গে সঙ্গে হইতা আমরা যার জেলাখান নামাজ হইব দুনিয়ার জিন্দগি ওলা হইব আখেরাতের জিন্দগি ওলা হইব। ফোকাস সুবহানাল্লাহ, দেখা যায় আমরা যদি শান্তিপূর্ণ জীবন চাই, আখেরাত যদি আমরা পালা চাই, এটা নামাজের উপরে নির্ভর করে। জেলাখান নামাজ হইব পালা দুনিয়ার জিন্দগি হইল আখেরাতের জিন্দগি ওলাখান হইব, অর্থাৎ নামাজে মানুষের দুনিয়ার বাদশাহী দান করে আখেরাতের বাদশাহী দান করে।
এই নমাজে কায়েম করতাম পারি, এটা লম্বা আলোচনা। ওরা কিন্তু আল্লাহ ঘোষণা করেন যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়েছে যারা তাদের নামাজে বিনীত এবং নম্র। এই বিনীত নম্র শব্দ আনতেন যে ইবাদত বন্দেগী যে আমরা করি, এই ইবাদত বন্দেগী একমাত্র রব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা ইবাদত করি, ঠিক কিনা? এই ইবাদত এমন ভাবে করতে হইব একনিষ্ঠ ভাবে, দুনিয়ার তাম খাস ধর্ম তাকিয়া বিরত তাকিয়া, দুনিয়ার তাম চিন্তা ফিকির তাকিয়া উঠতে তাকিয়া, দুনিয়ার সব কিছু তাকিয়া আপনি আমি উঠতে তাকিয়া এই নমাজে কায়েম করলে এই নমাজে আল্লাহ কবুল করেন। আর যদি আবার আল্লাহ নিষেধ করেন এই জাতীয় নমাজ থেকে, যে ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, দুরুজময় সালাত যে নমাজ হেলিয়া দুলিয়া অন্য মনস্ক হইয়া বিশেষ করিয়া সমাজ রক্ষার লাগি মানুষ দেখাইবার লাগি যে নমাজ আমরা পড়ি, এই নমাজে আল্লাহ লানত করেন, নিষেধ করেন। কথা বুঝাইছি, নমাজ পড়তাম আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহরে রাজিয়া খুশি করার উদ্দেশ্যে, আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। যদি আমরা নমাজে শান্তিপূর্ণভাবে আল্লাহর হুকুম মোতাবেক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক আমরা দাইমার কায়েম করে নিতাম পারি, অন্যান্য যত ইবাদত বন্দেগি আছে তামাম ইবাদত বন্দেগির রব্বুল আলামিনে মেহরবানি করি আপনার আমার লাগি সহজ করে দেন, এমন করে একবার সহজ দিবা, একটার পর একটা আমরা তামাম ইবাদত বন্দেগি করতে আসি। আর আপনারাও অবশ্যই আমার কথা সমর্থন করবা, আমরা এই আল্লাহ বলা নমাজ বললে যে তামাম ইবাদত বন্দেগিও আমরা থেকে, আমরা যারা গাফিল আমরা থেকে বেশি করুন, দুনিয়ার খাস কর্ম এরা বেশি করুন, হোক সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? এই নমাজে মানুষরে কিতা করে বলে গুনা থেকিয়া হেফাজত করে, আর এমন এক রুটিন এই নমাজে আপনার আমার দান করে। এই যে চব্বিশ ঘন্টার মাঝে রব্বুল আলামিনে এই পাঁচ ওয়াক্ত নমাজে সেটিং করে দিয়েছেন, দিছন একটু চিন্তা করিতে হোক, আল্লাহ তো হুকুম করতা পারতা যে এই ফরজ নমাজে তুমি ইচ্ছা মতো যে কোনো এক সময় আদায় করে নেও না, আল্লাহ এমনভাবে সেটিং করে দিছন, দৌকা ফজর, ফজর তাকিয়া জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাড়ি, মাড়ি থেকে এসা আবার এসা থেকে ফজর, চব্বিশটা ঘন্টা এই পাঁচ অব্দি নমাজে আল্লাহ সেটিং করে দিয়েছেন। এর উদ্দেশ্য হইল যে আমার হাবিবর উম্মতে যদি নমাজে দাইমার কায়েম করে রাখতে পারে তাহলে আমি তাহলে সর্বপ্রথম ছোট গুণার থেকে আমি রেহাই দিব, ফোকাস করব। আর পরিপূর্ণভাবে নমাজে আমার হুকুম মোতাবেক, আমার হাবিবর শিক্ষা মোতাবেক দাইমার কায়েম করে যায় তা আমি আমার বন্দারে বড় বড় গুণা থেকেও হেফাজত করলেন, ফোকাস করব। আল্লাহ কত মেহরবানি করছেন, দয়া করছেন, কারণ আল্লাহওয়ালা নমাজি বন্দা যখন ফজর নমাজ কায়েম করেন, কায়েম করিয়া দুনিয়ায় সাজ ব্যস্ত হই না, বই রই জোর নমাজর লাগি, দুনিয়ায় সাজ কর্ম আমরা করতে পারা আছে, আমরা দুনিয়ায় সাজ কর্ম যোগদান করি, কিন্তু আল্লাহওয়ালা নমাজি বন্দা যদিও দুনিয়ায় সাজ ব্যস্ত হইন কিন্তু তার খান খাড়া থাকে যে কোন সময় মসজিদে কি আহ্বান করা হইব, আজান দেওয়া হইব, ঠিক কিনা? এই যে অপেক্ষা করার কারণে রব্বুল আলামিনে তার বন্দার ফজর থেকে জোর পর্যন্ত যত ছোট গুণা আছে এই ছোট গুণা থেকে রেহাই দিই, ফোকাস করা। এইভাবে যদি আমরা পাঁচ অক্টি নমাজ কায়েম করে যাইতাম পারি তো সর্বপ্রথম রব্বুল আলামিনে এমন এক জরিয়া দান করছেন, উসিলা দান করছেন, এই নমাজ কায়েম করার কারণে আমরা রে ছোট গুণা দেখিয়া আল্লাহ হেফাজত করবো, আলহামদুলিল্লাহ। আর নমাজ যদি আমরা পরিপূর্ণভাবে দাইমার কায়েম করে নিতাম পারি, আল্লাহ আমরার ভিতরে এমন এক ভয় ক্ষোভ হারাইয়া দেন যে ক্ষোভের কারণে আমরা বড় গুণা লিপ্ত হইতে গেলেই আমরার স্মরণ হয় বলে আমার মালিককে দেখি লইবা, ফোকাস রাখা। যখন আমরা স্মরণ হয় যে আমার মালিকই দেখবো আমি গুণাত লিপ্ত হইতাম, তখন আপনি আমি কিসপা হইলাম, আল্লাহ বলা নামাজি বন্দা এই গুণা থেকে ব্যাক করবো,
আর এই বেগ করতে করতে এক সময় এই গুনাতে গিয়া আল্লাহ তার এই নমাজের কারণে হেফাজত করা হোক আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহ মোতাবেক নসিহত, এই নসিহতের মাঝে সাহাবুল্লাহ নমাজের কথা কইতা, আরো একটা গুরুত্বপূর্ণ কথা কইতা যে তুমি তাই একে অন্যর বালা দেখলে মন খুশি রাখবে। বর্তমান জমানার লাগে এটা আমার লাগে খুবই জরুরি। এর অর্থ হইল হিংসা বিদ্বেষটা কি বাঁচিয়া থাকার চেষ্টা করিল। হিংসা বিদ্বেষ এত জঘন্য অপরাধ যে অপরাধে আপনার আমার দুনিয়া জিন্দগিও যখন জানি হিংস্র জানোয়ার আমাদের সবচেয়ে বেশি হিংস্র হইল আপনার কুকুর, এত লাঞ্ছিত প্রমাণিত চিকিনা তারে ধ্বংস করে তার হিংসার কারণে। বলে এই ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বারবার ইরশাদ করেছেন, হিংসা বিদ্বেষটা কি বাঁচিয়া থাকার লাগে। আমার বাইরে যদি আল্লাহ কোনো নিয়ামত দান করুন, দৌলত দান করুন, আপনি আমি দেখিয়া মন খুশি রাখতাম, আল্লাহ আমার বাইরে নিয়ামত দান করছেন, আল্লাহর দরবার এই জাতীয় নিয়ামতের কোনো অভাব নাই, আমার বাইরে দিয়ে আমারে পরীক্ষা পড়া, যদি আমি এর থেকে সন্তুষ্ট থাকি পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নিয়ামত আমারে দান করবো, আর আমি যদি হিংসা করি যে আমার এই নিয়ামতটাকে আমি আমার নিজেরে বঞ্চিত রাখিয়ে দিলাম, যার কারণেও আমরা চেষ্টা করতাম বর্তমান জমানাতে আমরা এত অন্যের হিংসা বিদ্বেষ করি, এই হিংসা বিদ্বেষটা কি আর বাঁচিয়া থাকার। আরো নসিহত করতা যে তুমি তাই বড়ে সম্মান করিও, ছোটরে দয়া করিও, সঙ্গে সঙ্গে কইতা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাসনি ফোকাস মানিল্লাহ, সম্মান করিও, বড়ে সম্মান করলে রব্বুল আলামিনে তোমারে দয়া করবা, সম্মানিত করবো ফোকাস মানিল্লাহ, ছোটরে দয়া করলে রব্বুল আলামিনে তোমারে দয়া করবা। এই ছোট বলতে বয়সে ছোট হইতে পারো, অন্যান্য দিক দিয়া অর্থনৈতিক দিক দিয়াও দুর্বল হইতে পারো, অর্থাৎ ছোট বলতে সব কিছু জুমলা হারাই লাইছুন। আমরা যেন ছোটরে দয়া করি, বড়রে সম্মান করি। আমরা দেখি বর্তমান এই কলুষিত সমাজও দেখছি পরীক্ষিত কোন গুরুজনদের বড় হারে অসম্মানিত করে, দুনিয়ার দেখা যায় কিছুদিনের ভিতরে তার সুযোগনে তার লাগে এই গাদরি করে ঠিক কিনা, যার কারণে বড়রে সম্মান করলে রব্বুল আলামিনে দয়া করুন, সম্মানিত করুন, ছোটরে স্নেহ করলে আল্লাহ দয়া করুন, মায়া করুন। আমরা যেন এই নসিহতের স্মরণ রাখিয়া আমরা সেই মতো জীবনযাপন করতাম পারি, তাহলে আমরা দুনিয়ার জিন্দিগিরও আল্লাহ কবুল করবা, আখেরাতের জিন্দিগিরও কামিয়াব করে দিবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তমামরে তৌফিক দান করবা হোক আল্লাহুম্মা আমিন। এই নসিহতের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত আরও করতা যে তুমি তাই বেশি বেশি করি দুরুদ শরীফ পাঠ করিও, আর আরও অপরটা যে আমরা তুমি জানেন বেশি বেশি করি জিকাজকার করিও, আল্লাহরে স্মরণ করিও, আল্লাহরে ইয়াদ করিও। সাহাবুল্লাহ ফরমাইতা যে আমরা তরিকতর প্রথম জিকি রইল, আপনারা যারা সাহাবুল্লাহরে ব্যসন সাহাবুল্লাহ পেটটিকে দেখাইয়া দিতা যে তুমি জানেন মুখ জিবিরা না দাঁড়িয়া শ্বাস প্রশ্বাসর লগে জিকির চেষ্টা করিও, চর্চা করিও, রব্বুল আলামিনে এই পবিত্র জিকিরের উসিলায় তোমার অন্ধকার ফল বলে রোশন করে দিল, কিছুদিনের মাঝে এটা তোমার আমলে পরিণত হয়ে দিব। আমরা গুণাগার হই আর নেককার হই, আমরা প্রত্যেকের কমি বেশি ইমান আছে ঠিক কিনা, এই ইমানের করণে কারণে আমরা গুণাগারে হইয়া আল্লাহ আমরা শেষ দুনিয়া
থেকে বিদায় করিও। আমরা বিশ্বাস করি যে এই সময় যদি ইমানের পড়া ডুবি যায় তাহলে আমার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। এই তরিকতের মাধ্যমে কোরআন এবং সুন্নাহ মোতাবেক এই যে আমল হল বাতাইয়া দিয়েছেন, আমরা যদি এইগুলো আমলে পরিণত করতাম পারি তাহলে আমি দুনিয়ায় খাবো ব্যস্ত থাকবো, আমরা শ্বাস প্রশ্বাস চলতে আছে জিকির জারি আছে আলহামদুলিল্লাহ। এমনকি যে সময় আপনার আমার মালিকুল মৌত আইবা, যে কোনো মুহূর্তে জান কবজ ধরবা, আমরা নিশ্চিত থাকতাম পারব, আশা করতাম পারব যে আমরা খাতেমা পড়ে করে নসি বুঝি আল্লাহ দয়া করলে, ঠিক না? এই কারণেই জিকির আজকার করার প্রয়োজন। আউলিয়ায়ে কেরাম হলে পদ্ধতি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যে শিক্ষা দিয়ে গেছেন সেইভাবে আমরা যেন আমল করতাম পারি। রব্বুল আলামিন আমরা তামামকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর হয় মুতবাদী রসুল করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এই জিকির সম্পর্কে রব্বুল আলামিন কালামে পাক বার বার ঘোষণা করুন, যেমন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এইভাবে আরো কালামে পাক আল্লাহ তুমি দেন যদি আমার স্মরণ করো আমিও তোমার গান্ধের স্মরণ করবো।